বসে থাকে, তবু দেখা যায় পাঁচখানি আমরা বসিয়ে রাখি, কিন্তু যদি দেখা যায় এক কোনায় বসে আছে, কারণ থার্ড এক্সামিনেশন আরো কিছু এই জায়গাগুলো খালি করো। থার্ড এক্সামিনেশন থেকে পিছিয়ে থেকে দুই জায়গাকে করতে হয়। তো পজিশনিং চায় পেশেন্ট কোন জায়গায় বসে আছে, যদি দেওয়ালের সাথে থাকে তাহলে তোমাকে চেয়ারটা সামনে এনে এমনও দিতে হবে, কারণ তুমি সামনে থেকেও এক্সামিনেশন করবা, পিছিয়ে থেকেও করবা। তো পিছিয়ে যাওয়ার জন্য স্পেস থাকতে হবে। এক্সপোজারের একটা ব্যাপার আছে, দেখা যায় এখানে এই মহিলা পেশেন্টই থাকে, মাথায় ঘোমটা দিয়ে থাকে, বারবারই ঘোমটা সরে তো ঘোমটাটা একটু নামিয়ে নেকটাকে এক্সপোজ করে যতটুকু করে নেওয়া যায়, ঠিক আছে। পুরুষ মানুষের মাথায় শীতে যদি টুপিটা পিঁড়া থাকে ব্লক করে রাখা, সারা রাত চলতে থাকলে যদি পারমিশন দেয় একটু সরিয়ে রাখা, দিতে যায় না যতটুকু নামিয়ে রাখা যায় নেকটা এক্সপোজ করে যেন সামনে দিকে। আমরা এই যদিও কিছু কোশ্চেন করতে বলি, হ্যাঁ, কিন্তু জিনিসটা থাইরয়েড নাকি লিম্ফ নোড নাকি অন্য কিছু না জেনে তো আন্দাজে তুমি কোশ্চেন করতে পারবে না। বিভিন্ন যে কোনো জায়গায় সোয়েলিং এক্সামিনেশন যে গ্রেটিং যেটা হয়, যে আমি আপনার একটা পরীক্ষা দিতে আসছি, আপনাকে কোনো কষ্ট দিব না, আমি দেখবো, হ্যাঁ, বলবে যে তোমাকে তো বলেই দিবে এক্সামিন দ্য পেশেন্ট নেক্সট সোয়েলিং, ঠিক আছে। তো তখন সরাসরি যত কম কোশ্চেন করা যায় যে আপনার এই এই ফোলাটা, ঠিক আছে, কতদিন থেকে, ডিউরেশনটা জিজ্ঞেস করে নিলাম যে এতদিন থেকে, হ্যাঁ। তারপরে এখন আমার পরবর্তী কোশ্চেনগুলো আসলে নির্ভর করে এটা কি, এটা যদি থাইরয়েডই না হয় তাহলে তো থাইরয়েডের কোশ্চেন করে লাভ নাই, ঠান্ডা গরম এটা আছে কিনা ওটা আছে কিনা এগুলো আগে করে দেখেন। আগে তোমাকে তাহলে কনফার্ম করতে হবে যে এটা থাইরয়েড কিনা, সেটা বলার ইয়ে কি যে পেশেন্টকে একটু নেকটা এক্সটেন্ড করে বলতে হবে যে আপনি একটু ঢোক দিলেন, তো ঢোক দিলার সাথে সাথে দেখতে হবে যে এই সোয়েলিং যেটা আছে এটা ডিগ্লুটেশনের সাথে মুভ করে কিনা, ঠিক আছে। এটা যদি মুভ করে তাহলে আমি পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি করতে পারি, ঠিক আছে, অথবা লাস্টেও করতে পারি। তবে স্যাররা চান যে এমবিবিএস লেভেলে তুমি কোনো কোশ্চেন টোশ্চেন করা থাকলে সেগুলো আগেই করে ফেলো, কিন্তু তার আগে পেশেন্টের ঠান্ডা গরম ভালো লাগে কি না, তারপরে আরও যেসব কোশ্চেন করি, হিট টলারেন্স, কোল্ড টলারেন্স, মহিলা পেশেন্ট হলে পিরিয়ড অ্যাবনর্মালিটি আছে কি না, হ্যাঁ, তারপরে এই জিনিসগুলো যদি করতে চাও আগে অ্যাটলিস্ট ঢোক গেলে কনফার্ম হতে হবে যে তোমার এটা থাইরয়েড সোয়েলিং, কারণ এটা লিম্ফ নোড সোয়েলিংয়ে তো তোমার এইগুলো জিজ্ঞেস করার দরকার নেই বা অন্য সোয়েলিংয়ে, হ্যাঁ। তাহলে আমরা গ্রিটিংস হওয়ার পরে এক্সপোজার করার পরে পেশেন্টকে জিজ্ঞেস করি যে এই ফোলাটা কতদিন, তারপর বলে এটা ঢোক গেলেন, যদি মনে হয় যে এটা আমার থাইরয়েড সোয়েলিং তাহলে আমি জিজ্ঞেস করি আসলে এখন বাড়ি কোথায় আপনাদের, বাড়ি কোথায় এখানে ইম্পর্টেন্ট কি, হার্নিয়ার পেশেন্টের তো বাড়ি কোথায় জিজ্ঞেস করার দরকার আছে, হার্নিয়ার পেশেন্টের বাড়ি কোথায় জিজ্ঞেস করার দরকার নেই, তাহলে এটা কোন এলাকার একটা অ্যান্ডেমিক এলাকায় আছে কিনা, যেখানে আয়োডিন উত্তরবঙ্গ রামপুর ময়মনসিং এইসব জায়গায় বেশি হয়, ওইসব এলাকা থেকে আসছে কিনা, হ্যাঁ, তাহলে এটা জেনে নিলাম। তারপরে আপনার এই ঠান্ডা গরমে কোনো কোনটায় অসুবিধা হয় কিনা, সমস্যা হয় কিনা, মহিলা মানুষ হলে পিরিয়ড অ্যাবনর্মালিটি হয় কিনা, ঠিক আছে, ডায়রিয়া বা কষা পাতলা পেখানা বা ইয়ে আছে কিনা, আর হচ্ছে যদি বড়ো ফুলা হয়, অনেক বড়ো ফুলা হয়, এই ফুলা আপনার কোনো অসুবিধা করে কিনা, ছোটো ফুল এখানে একটা সোয়েলিং, এটা তো অত ব্যথা তথা মানে ব্যথা আছে কি মানে অসুবিধা, কিন্তু বড়ো ফুলা কী হতে পারে, বড়ো সোয়েলিং কম্প্রেশনের কারণে দেখা যেতে পারে যে পেশেন্টের খেতে কষ্ট হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, অনেক কিছু হতে পারে, হ্যাঁ। সো এই ফুলের কারণে আপনার খাওয়া দাওয়ায় কোনো কষ্ট হয় না, যদি ছোটো সোয়েলিং হয় তাহলে আর এটা জিজ্ঞেস না করলেও চলবে, কারণ ছোটো সোয়েলিংয়ে তো আর বেশি কষ্ট হওয়ার কথা না। আচ্ছা, এরপরে আমরা এক্সামিনেশানে চলে যাব। তাহলে এক্সামিনেশানে মনে রাখার জন্য সহজে সামনে থেকে, যে আমরা যখন সামনে থেকে রুগীকে দেখি তখন আমরা সাধারণত তিনটা চারটা কাজ করি, হ্যাঁ, ঠিক আছে, ইয়ে করার পরে ফার্স্ট কাজ হচ্ছে আমরা তাকে ঢোক দিতে একবার বলে ফেললাম, তাহলে আর ঢোক দিলে দরকার নেই। এখন যদি সোয়েলিংটা ছোটো হয়, ঠিক আছে, অবশ্যই দেখা যায় মিডলাইনের ছোটো সোয়েলিং, বড়ো সোয়েলিং সাথে সাথে থাইরোগ্লোসাল সিস্ট বড়ো হয়, থাইরোগ্লোসাল সিস্টগুলো ছোটো হয়, ছোটো হয় মিডলাইনে থাকে, ল্যাটারালিও থাকে না, তবু অ্যাজ এ পার্ট অফ এক্সামিনেশন তুমি কনফার্ম ইয়া হওয়ার জন্য এক্সক্লুড করার জন্য আমরা কী করি যে থাইরোগ্লোসাল সিস্টকে অ্যাক্সেস করার জন্য পেশেন্টকে সেকেন্ড কাজটা কি, একটু আপনি জিপটা বের করেন, তো কি হবে যদি থাইরোগ্লোসাল সিস্ট হয় তাহলে কি হবে, থাইরয়েড সেলিং হলে কি হবে, থাইরোগ্লোসাল মানে গ্লোসাল মানে কি জিপ হবে, তার মানে এটা এলিভেশন হবে, তাহলে জিপটা যখন বাইরে আসবে জিপার বেজ অফ দ্য টাঙ্গে টান পড়ছে ওই সোয়েলিংটাও উপরে উঠে আসবে, আর থাইরয়েড সেলিং হলে এটার সাথে জিব্বার কোনো রিলেশন নাই, সো যদি টান পারকুশন করে তাহলে কোনো চেঞ্জ হবে না, সোয়েলিংটা ওই জায়গায় থাকবে। তাহলে থাইরয়েড সোয়েলিং, থাইরোগ্লোসাল সিস্ট এগুলো সবগুলোই কিন্তু কী হয়, মুভস উইথ ডিগ্লুটেশন, থাইরোগ্লোসালও ডিগ্লুটেশনের সাথে উপরে উঠবে, থাইরয়েড সোয়েলিংও উপরে উঠবে। থাইরোগ্লোসাল সিস্টের সাথে সেকেন্ড পার্থক্য হচ্ছে যদি জিব্বা আমরা বের করতে বলি তাহলে থাইরোগ্লোসাল সিস্টটা
এলিভেট হবে কিন্তু থাইরয়েড সোয়েলিং এ কোনো চেঞ্জ হবে না। আর যদি মিডলাইনে ডারমেট সোয়েলিং বা লিম্ফ নোড হয়, সিম্পল লিম্ফ নোড হয়, কিন্তু কনফিউজ যে প্রিট্রাকিয়াল লিম্ফ নোড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে লিম্ফ নোড আছে এটা, তাহলে ওটা ওটা কিন্তু মুভ উইথ ডিগ্লুটেশনের সাথে, মানে যেমন হার্নিয়াতে যেমন কাফ ইম্পাস মানে হার্নিয়া, আর এখানে কোনো সোয়েলিং নড়া দিল উপরে মানে ঢকগুলার সাথে সাথে আপ ডাউন করলেই এটা থাইরয়েড ফেডারেশন, ঠিক আছে। তাহলে লিম্ফ নোড হলে আর এগুলা ঢোক দিতে বললে তো উঠবেই না, ওটা ও জায়গায় থাকবে, ঠিক আছে। তো তাহলে এই জন্য ফার্স্ট কাজে আমরা এই ঢোকগুলার গলার সাথে সাথে আলাদা করে ফেলে এটা থাইরয়েডের সাথে রিলেশন আছে নাকি রিলেশন নেই, ঠিক আছে। তাহলে আমার অনেকগুলো কাজ পরে এক্সামিনেশনও চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, আমি কোনটা করব। মনে করলাম যে আমার ওর যে সোয়েলিংটা আছে এটা আমার থাইরয়েড সোয়েলিং, ঠিক আছে, এটা আমার এখানে নেক্সট সোয়েলিং যেটা আছে থাইরয়েড সোয়েলিং। তাহলে আমি ফার্স্টে তাকে ঢোক গিলতে বললাম, এরপরে কনফার্ম ইয়া হওয়ার জন্য জিভ জিভ বের করতে বললাম যে থাইরয়েড সেলস কেনা। তিন নম্বর হচ্ছে সাধারণত বড়ো সোয়েলিংগুলোকে আমরা করি, বাট তোমরা সবগুলোতেই করবা যে এটা হচ্ছে ও আর অ্যাজ এ পার্ট অফ যে রুটিন এক্সামিনেশন আমরা টেম্পারেচার টেন্ডেন্স আছে কিনা সেটা আমরা তো দেখে নিই, যে কোনো সোয়েলিংয়ে আমরা এটা দেখে নিই। আচ্ছা, মনে রাখার জন্য যেগুলো করতে হবে সেটা হচ্ছে তিন নম্বর টেস্ট হচ্ছে যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে রেট্রোস্টারাল এক্সটেনশন পরে তার আগে হচ্ছে যে ট্রাকিয়ার ডেভিয়েশন আছে কিনা, হ্যাঁ, ট্রাকিয়া যদি মিডলাইন থাকে, একটা বড় সোয়েলিং যদি এক পাশে থাকে যেটা চাপ দিয়ে ট্রাকিয়াটাকে ওদিকে ডিসপ্লেস করতে পারে, মানে ট্রাকিয়া ডেভিয়েশন দেখার জন্য আমার তিনটে আঙুল লাগবে, তিনটে আঙুল আর এখানে এই যে এটা হচ্ছে ট্রাকিয়া, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমাদের ক্লাভিকল এর মিডিয়াল এন্ড, ঠিক আছে, স্টার্নাল এন্ড, যেটা স্টার্নাল এন্ড অফ দ্য ক্লাভিকল আমাদের দুইটা আঙ্গুল, আর মাঝখানে যে আঙ্গুলটা থাকে সেটা দিয়ে ট্রাকিয়ার এপাশে একবার এপাশে একবার, ঠিক আছে। তাহলে এই কাজটা করার জন্য আমরা এই যে তিনটা আঙ্গুল ইউজ করি, কিংবা কিছু তাহলে এখানে দুইটা আঙ্গুল রাখি আর ট্রাকিয়াটাকে আমরা দুই পাশ থেকে ফিল করি। এটা করতে গিয়ে পেশেন্টকে ব্যথা দেওয়া যাবে না, জাস্ট তুমি পারছো কিনা, জোরে চাপ দিলে পেশেন্টটা কাশি এসে যাবে বা ইয়ে হয়ে যাবে, তখন এটা দরকার নেই। সো এটা এটা জাস্ট তুমি করছো, হালকা চাপ দিয়ে দেখছো যে ট্রাকিয়াতে, যেমন এই জায়গায় আমাদের স্পেস বেশি, এই জায়গায় কম, তাহলে বুঝতে পারি যে ট্রাকিয়াটা এদিকে চলে আসছে। সাধারণত জাস্ট তুমি জানো কিনা এটা দেখা যে এখানে দেখা যায় টু ফিঙ্গার আর এখানে একটা ফিঙ্গার, যে ট্রাকিয়া সাধারণত বড় সুইলিং হলে ট্রাকিয়া শিফট হতে পারে, ছোটোখাটো সুইলিংয়ে ট্রাকিয়া তার জায়গায় থাকে, বাট আমাদেরকে পারফর্ম করতে হবে। তাহলে সামনে থেকে আমরা তিনটা কাজ, সেটা হচ্ছে ঢোক গিলতে বললাম, জিপ বের করতে বললাম, ট্রাকিয়ার ডেভিয়েশন দেখলাম, চার নম্বর হচ্ছে এর আগে আমরা টেম্পারেচারটা দেখে নিলাম, ঠিক আছে। এরপরে সাইডে আমরা যাওয়ার সময় দেখবো যে তার সোয়েলিংটা অনেক সময় বড় সোয়েলিং এর একটা অংশ স্টার্নামের পিছনে চলে যায়, রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে কিনা, ঠিক আছে। তাহলে রেট্রোস্টার্নাল এক্সটেনশন দেখার জন্য আমরা পেশেন্টের পাশে চলে আসি, আমার এই যে ইনডেক্স ফিঙ্গারের ল্যাটারাল বর্ডার, ঠিক আছে, মিডিয়াল বর্ডার, মিডিয়াল বর্ডারটা আমরা আবার সেম ক্লাভিকলের যে অ্যান্ড যে দুটো আছে এখানে প্লেস করি, প্লেস করে পেশেন্টকে বলি ঢোক গিলে, ঢোক গিলে কি হবে থাইরয়েডটা উপরে উঠবে, আর আমি ফিল করার চেষ্টা করবো লোয়ার লিমিটটা পাচ্ছি কিনা, হ্যাঁ, সোয়েলিংটার লোয়ার লিমিট পাচ্ছি কিনা। তাহলে আমরা পাশে থেকে বলবো একটা ঢোক গিলে, ঢোক গিললে তাহলে আমি চাই দেখবো যে সোয়েলিংটা আপ হলে আমি সোয়েলিংয়ের লোয়ার লিমিটে যদি রিচ করতে পারি তাহলে তো সোয়েলিংটা রেট্রোস্টার্নালে নাই, উঠেই গেছে উপরে, হ্যাঁ। তাহলে এটা দেখার জন্য আমরা এটা হচ্ছে রেট্রোস্টার্নাল এক্সটেনশন, এরপরে আমরা পেশেন্টকে পিছে চলে যাবো, হ্যাঁ। মানে সামনে থেকে আস্তে আস্তে আমরা পাঁচটা কাজ, ডক গিলতে বললাম, জিপ বের করতে বললাম, টেম্পারেচার দেখে নিলাম, ট্রাকিয়ার ডেভিয়েশন দেখে নিলাম, এবং ফার্স্টে আসলে একটা রেট্রোস্টার্নাল এক্সটেনশন করে আসলাম, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ড গুলো আমরা সামনে থেকে হাত টাত দিব না, হ্যাঁ, গ্ল্যান্ড কেমন কি কেমন এটা আমরা সামনে থেকে দেখারই দরকার নেই, ঠিক আছে, গ্ল্যান্ড গ্ল্যান্ডের মতন থাকবে। তারপর আমরা পিছে আসি, পিছে এসে পেশেন্টকে যে আমার হাতের ইয়াটা কেমন, থামের এই থামগুলো দিয়ে সাধারণত আমরা অক্সিপিটাল ইয়াতে রেখে নেকে রেখে আমরা একটু রিল্যাক্স করি, আর এই যে এই আঙুলটা দিয়ে পেশেন্ট খালি মাথা ঝুঁকিয়ে ফেলতে চায়, ঠিক আছে, পিছে যেন বেশি চলে না যায় জন্য থাম দিয়ে আমরা একটু গাইড দিই, আর সামনে যেন ঝুঁকে গেলে আমরা একটু আঙুল পিঠে দিয়ে একটু লিফট করানো যায়, ঠিক আছে। বাকি এবার ফিল করা, ঠিক আছে, তাহলে হাত থাকবে ট্রাকের উপরে থাকবে না, হ্যাঁ, হাত থাকবে একটু ট্রাকে এটাকে ফ্রি রেখে, হ্যাঁ,
এই দুই পাশে এখানে রেখে আমি পিছে সাপোর্ট দিচ্ছি আমি লেখে তাহলে কি বলতে হবে যে আবার কনফার্ম করা যেমন হার্নিয়াতে যেমন কাফ ইমপালস পালপেবল কাফ ইমপালস যেমন দেখি এখানে হচ্ছে আমরা এখানে হাত রাখার পরে এরকম বলা যে আরেকবার ঢোক গেলেন তো ঠিক আছে ঢোক গেল ঢোক গেলে আমি এবার ফিল করার চেষ্টা করব যে আমার সোয়েলিংটা হাত মুভ করে কিনা যেটা আমার হাতের সাথে আমি ফিল করতে পারবো ঠিক আছে এরপরে যে লোবটা বড় বা যে সোয়েলিংটা থাকে বা সোয়েলিং এর এক্সামিনেশন বা চলে সোয়েলিংটা যদি ধরো রাইট লোবে পুরোটা বড় হলে পুরোটা এক দুই লোবই করতে হবে সাধারণত আমরা এক লোব আলাদা করি হ্যাঁ যদি সেন্ট্রালি থাকে তাহলে আলাদা আবার দেখতে হবে তাহলে আমি রাইট লোব দেখছি রাইট লোবে কোনো সোয়েলিং পাচ্ছি কিনা লেফট লোবে কোনো সোয়েলিং পাচ্ছি কিনা দেখছি হ্যাঁ সেন্ট্রালি থাকলে আমি সেন্ট্রালি কোনো সোয়েলিং পাচ্ছি কিনা দেখছি আলাদা আলাদা ধরেন আমি একটা লেফট লোবে একটা সোয়েলিং পেলাম ঠিক আছে তাহলে আমি যদি কোনো সোয়েলিং এখানে পাই তখন আমার সোয়েলিং এর যে এক্সামিনেশন হলো সেগুলো যেমন চলে যাবো সোয়েলিংটা পেলে সোয়েলিংটার সারফেস কেমন স্মুথ কিনা মার্জিন কেমন ঠিক আছে রেগুলার না ইরেগুলার ঠিক আছে স্কিন ফ্রি আছে কিনা এমন নাই তারপরে আন্ডারলাইন কি আছে স্ট্রাকচার না মাসেল প্যাটিজমা আর স্টানোগ্লাডিয়া মাস্টার্ড মাসেল ঠিক আছে মাসেলের সাথে ফিক্সিটি আছে কিনা সেটা দেখার জন্য সহজ উপায় হচ্ছে এই যে যদি লেফটে হয় তাহলে এখানে চাপ দিতে বলবো হাত রেখে আমরা এই যে স্টানোগ্লাডিয়া মাস্টার্ড টর্ট হয়ে যায় হ্যাঁ ঠিক আছে চাপ দিও তাহলে দেখি যে সোয়েলিংটা ফিক্স করে কিনা হ্যাঁ আবার চাপ দাও চাপ দিতে বললে যে এই পাশে হলে এই পাশে হ্যাঁ মিড লাইনে হলে মিড লাইনে ঠিক আছে চাপ দিতে বললেই মাসেলটা টট হয়ে যায় টট হয়ে গেলে তখন আমরা এই সোয়েলিংটা দেখি যে মুভ ফিক্সিটি আছে কিনা হ্যাঁ যে মুভমেন্ট রেস্ট্রিকশন হয়েছে কিনা বোঝা যদিও কষ্ট বাট সিস্টেম তোমাকে ফলো করতে হবে হ্যাঁ তাহলে আমরা আর যদি দুই পাশের ব্ল্যান্ডি হয় তাহলে আমরা একসাথেই করতে পারি রাইট লোব দেখলাম লেফট লোব দেখলাম মাঝখানে দেখলাম ঠিক আছে তখন তো আর সারফেসটা কেমন দেখলাম মার্জিনগুলো দেখে নিলাম হ্যাঁ সাইজ বলা মুশকিল তারপরে দুই পাশেই আমরা ফিক্সিটিটা দেখি যে কেমন হ্যাঁ ঠিক আছে আচ্ছা এরপরে এডিশনাল কিছু টেস্ট আমার করতে হবে সেটা হচ্ছে যে সাধারণত বড় থাইরয়েড সোয়েলিং এর আমাদের ঠিক কি জায়গায় থাকে ক্যারোটিড পালস অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের নিচে ক্যারোটিড পালস যদি একটা সোয়েলিং অনেক বড় হয় থাইরয়েড গ্ল্যান্ড অনেক বড় হয় তাহলে কি হবে ওই সোয়েলিংটা ভিতরে গিয়ে ওই যে ক্যারোটিড পালসকে ডিসপ্লেস করতে পারে অথবা অনেক সময় ম্যালিগন্যান্ট সোয়েলিং ঠিক আছে ম্যালিগন্যান্ট সোয়েলিংটা কি হয় ও ক্যারোটিড আর্টারিকে এনকেজমেন্ট করে ফেলতে পারে তবে এই দুই ক্ষেত্রে ম্যালিগন্যান্ট সোয়েলিং অথবা থাইরয়েড সোয়েলিং যদি অনেক বড় হয় তাহলে ক্যারোটিড পালসটা মনে হবে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের ঠিক নিচে হ্যাঁ ক্যারোটিড পালস কিন্তু দুইটা একসাথে দেখা হয় না এক পাশে হ্যাঁ ঠিক আছে আমরা এই জায়গায় ফিল করি তাহলে এই জন্য ভালো হচ্ছে যে এক হাত তখন অটোমেটিকলি মাথার উপরে নিয়ে যাবো তাহলে দুইটা ইয়ে করা রাখবো না এই ক্যারোটিড পালস পাচ্ছি আবার এখানে দেখে ক্যারোটিড পালস দেখে নেবো ঠিক আছে তাহলে তুমি এটা একটা আঙুল দিয়েও দেখতে পারো ক্যারোটিড পালস আসলে আমরা একটা আঙুল দিয়েই দেখার ইয়ার একটা আঙুল দিয়ে আমরা দেখছি হ্যাঁ এই যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল এটা ঠিক নিচে আমরা দুইটা আঙুল দিয়ে তিনটা আঙুল দিয়েও দেখতে পারি এরকম ঠিক আছে আচ্ছা তাহলে এটার ইন্টারপ্রিটেশনটা কি হচ্ছে এটাকে কি বলা হয় বেরিস সাইন ঠিক আছে বেরিস সাইন পজিটিভ না বেরিস সাইন নেগেটিভ হ্যাঁ বেরিস সাইন পজিটিভ মানে হচ্ছে ইয়াটা ডিসপ্লেস হয়ে গেছে এই সোয়েলিং এর কারণে ক্যারোটিড সাইনটা ক্যারোটিড পালসটা যেখানে পাওয়ার কথা সেখানে আমরা পাচ্ছি না আমি এখানে ক্যারোটিড পালস পাচ্ছি কিন্তু পাচ্ছি না বড় সোয়েলিং এর কারণে ডিসপ্লেসমেন্ট পাচ্ছি না তার মানে এটা বেরিস সাইন পজিটিভ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বেরিসান আমাদের নেগেটিভই হয় যে ক্যারোটিড পাসটা জায়গায় থাকার কথা থাইরয়েড সোয়েলিং এখানে হলে উপরে আমরা ঠিকই ক্যারোটিড পাসটা ফিল করতে পারবো ঠিক আছে তাহলে বেশিরভাগ আমাদের বেশিরভাগ ইন্টারপ্রিটেশনে বেরিসান নেগেটিভই হবে পজিটিভ হতে পারে যদি বেরিসান ক্যারোটিড পাসটা আমরা না পাই তখন সেই ইন্টারপ্রিটেশনটা হয় বেরিসান পজিটিভ আচ্ছা সেকেন্ড আর একটা টেস্ট হচ্ছে ককারস টেস্ট ঠিক আছে সেটা হচ্ছে সেটাও সেম হিউজলি এনলার্জ যদি কোনো থাইরয়েড হয় সেই সোয়েলিংটা কি করে ট্রাকিয়ার উপরে কম্প্রেস করতে পারে ট্রাকিয়ার উপরে কম্প্রেস করার কারণে তার একটা অবস্ট্রাকশন হতে পারে ট্রাকিয়াল অবস্ট্রাকশন হয়ে একটা রেসপিরেটরি স্ট্রাইডর একটা সাউন্ড আসতে পারে যে সেই অবস্ট্রাকশনটা হয়তো এখন নাই কিন্তু আছে কি না ক্লিনিক্যালি জানার জন্য আপনি কী করতে পারেন আমরা আর্টিফিশিয়ালি থাইরয়েডের উপর একটা কম্প্রেস করি ঠিক আছে আমরা থাইরয়েড গ্ল্যান্ড গ্ল্যান্ডের উপর কম্প্রেস করে পেশেন্টকে বলি যে বড় করে শ্বাস নেন ডিউরিং ইন্সপিরেশন একটা শ্বাস নাও কানটা কাছে আনতে হবে শ্বাস নেওয়ার সময় একটা মানে শ্বাস যখন সে নিবে তখনই একটা এডিশনাল আমরা সাউন্ড পেতে পারি হ্যাঁ অবস্ট্রাকশন যে তাহলে বুঝতে পারি আমি থাইরয়েডের উপর চাপ দিচ্ছি পেশেন্ট শ্বাস নিচ্ছে তাহলে থাইরয়েড ট্রাকিয়ার উপর চাপ দিচ্ছে ট্রাকিয়াকে কম্প্রেস করছে কম্প্রেস করলে বাতাসটা যেতে পারছে না তখন একটা অবস্ট্রাকশনের জন্য স্ট্রাইডর হতে পারে সেটা যদি পাওয়া যায় তাহলে হচ্ছে ককারস সাইন
পজিটিভ বা প্রেজেন্ট, ঠিক আছে? আর না সাধারণত পাওয়া যায় না, কপার সিজ নেগেটিভ পাওয়া যায় নর্মালি, ঠিক আছে? তাহলে এই দুইটা হচ্ছে আমাদের এডিশনাল ইস্যু। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডে সবার আগে আসলে বলা দরকার ছিল, থাইরয়েড গ্ল্যান্ড পরীক্ষা করতে আসলে আমাদের চারটা জিনিস করতে হয়, ঠিক আছে? একটা হচ্ছে এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল, হ্যাঁ অ্যানাটমি, থাইরয়েডের অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম আছে কি না গ্ল্যান্ড রিলেটেড সেটা আমরা জানলাম থাইরয়েড গ্ল্যান্ড। সেকেন্ড হচ্ছে যে লিম্ফ নোড, ঠিক আছে? অনেক সময় লং স্ট্যান্ডিং থাইরয়েড অথবা ম্যালিগন্যান্ট কেস হলে লিম্ফ নোড বড় হতে পারে, সেকেন্ড এক্সামিনেশন হবে আমাদের লিম্ফ নোড এক্সামিনেশন। থার্ড হচ্ছে থাইরয়েডের হরমোনাল আপ অ্যান্ড ডাউন, হরমোনাল চেঞ্জের কারণে তার হাইপো বা হাইপার হচ্ছে কি না, টক্সিসিটির ফিচার আছে কি না, ফিজিওলজিক্যাল স্ট্যাটাসগুলো জানার জন্য আমাদেরকে আই সাইন দেখতে হবে এবং ফ্যাট সাইন দেখতে হবে। তাহলে থাইরয়েড এক্সামিনেশনে একটু সময় লাগে আমাদেরকে, একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড প্রপার, সেকেন্ড হচ্ছে লিম্ফ নোড, তিন নম্বর হচ্ছে আই সাইন, চার নম্বর হচ্ছে ফ্যাট সাইন। আচ্ছা আমরা পিছিয়ে থেকে আসার সময়, ঠিক আছে, এখন আমরা থাইরয়েড গ্ল্যান্ডের এক্সামিনেশন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডেরটা শেষ, এখন হচ্ছে আমাকে লিম্ফ নোড, এটা আমার বেশিরভাগই ভুলে যায়, থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন করে লিম্ফ নোডের কথা মনে থাকে না। তাহলে যদি ওই মনে থাকে এ বি সি ডি, থাইরয়েড লিম্ফ নোড আই হ্যান্ড, তাহলে মিস হবে না, ঠিক আছে? তাহলে আমরা আসার সময় নর্মালি যেভাবে সার্ভাইকাল লিম্ফ নোড দেখে আসি, সাবমেন্টাল সাবমেন্টিকুলার, ঠিক আছে, তারপরে অ্যান্টেরিয়র জুগুলার বা অ্যান্টেরিয়র চেন, ঠিক আছে, তারপরে প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, পোস্টেরিয়র চেন এবং লাস্টে সুপ্রাক্লাভিকুলার, ঠিক আছে? আমরা এই সাতটা গ্রুপ অফ লিম্ফ নোডগুলোকে আমরা দেখিয়ে আসি। এরপরে পিছিয়ে থেকে আসার আগে সাধারণত পরীক্ষাতে একবার সামনে একবার পিছিয়ে, একবার সামনে একবার পিছিয়ে করি না, সামনে থেকে পিছিয়ে আসবো, পিছিয়ে থেকে সামনে যাবো, আমাদের কাজ শেষ। আসার আগে আমরা আই সাইনের অনেকগুলো পার্ট আছে, আমরা একটা সাইন যে প্রক্টোসিস বা এক্সোথেলমাস আছে কিনা, হ্যাঁ সেটা দেখার জন্য, এটা হচ্ছে সুপার অরবিটাল রিঞ্জ, আমাদের সবার চোখ তো এটার ভিতরেই থাকে, ঠিক আছে? চোখ যদি বাল্জ হয়ে যায় তাহলে আমরা এখান থেকেই দেখতে পাবো যে চোখের মানে বালজিং হয়ে বাইরে চলে আসছে, রিজের বাইরে চলে আসছে। তাহলে আসার আগে দিয়ে আমরা এক্সোথেলমাস বা প্রক্টোসিস আছে কিনা আমি এখান দিয়ে তাকিয়ে দেখতে চাই যে আই আই বলের কোনো প্রোটেকশন আছে কিনা, এটা দেখে আমি সামনে চলে আসি, ঠিক আছে? যে কারণে আমার এই অ্যাম্বিবিয়াস লেভেলের জন্য এই সিস্টেম, পজিশনের জন্য এই সিস্টেম না, সিস্টেমটা ডিফারেন্ট, বাট অ্যাম্বিবিয়াস লেভেলের জন্য আমাকে সব টেস্টে আমি করবো, আমি আসার আগে দেখে আসি যে প্রক্টোসিস বা এক্সোথেলমাসের ইয়েটা আছে। এরপরে আমরা চলে আসি আই সাইনের বাকিগুলো করার জন্য। আই সাইনের আসলে ফার্স্ট সাইনটা হচ্ছে লিড ল্যাগ, ঠিক আছে, লিড ল্যাগ, সরি লিড ডিট্রাকশন, লিড ল্যাগ না, লিড ডিট্রাকশন, মানে আই একটা বড় ইয়ে হয়ে গেছে, মানে এটা ছুটে গেছে। এটি কেন হয়? আচ্ছা নর্মালি না এক্সোথেলমাস তো পরের জিনিস, নর্মালি হচ্ছে যে আমরা যদি কারো চোখের দিকে তাকাই, তুমি সামনের দিকে তাকাও, তুমি কি ওর শুধু চোখের রয়েছে আমরা বলি মনি কালো এটাই দেখতে পাচ্ছি, ঠিক না? আপার স্ক্লেরা, যে একসাথে দুইটা স্ক্লেরা দেখা যাবে না, ও যদি উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাও, তাহলে আমি লোয়ার স্ক্লেরা দেখতে পাচ্ছি, তুমি নিচের দিকে তাকাও দেখতে পাচ্ছি না, আমাকে এরকম ওঠাতে হয় আমি মেয়ে দেখার জন্য, ঠিক আছে? আপার স্ক্লেরা দেখতে পাচ্ছি, তার মানে একটা মানুষের যদি নর্মালি আমরা যে কোনো একটা স্ক্লেরা ভিজিবল হয়, আপার বা লোয়ার বা দুইটারই অল্প অল্প পার্ট ভিজিবল হবে, কিন্তু ফুল ইয়েটা ভিজিবল হবে। তাহলে লিড ডিট্রাকশন মানে হচ্ছে যে এটা সাধারণত যদি হরমোনাল চেঞ্জ হয়, যদি থাইরয়েড হরমোন বেশি হয়ে যায়, বেশি হয়ে গেলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে ল্যাবেটর পালপেবার সুপেরিয়র মাসলটা কন্ট্র্যাক্ট করে, ঠিক আছে? কন্ট্র্যাক্ট করলে তখন কী হয় যে লিডটা তখন কন্ট্র্যাক্ট করার সাথে সাথে তাহলে সে মাসল কন্ট্রাকশনে কী হয় ফাঁক হয়ে যায়, ফাঁক হয়ে যাওয়ার কারণে তখন দেখা যায় যে এই আমরা স্ক্লেরাটা ভিজিবল দেখতে পাই। তাহলে যদি কোনো পেশেন্টের তারা যদি তারা সামনে তাকানোর সাথে সাথে যদি দেখি যে আপার স্ক্লেরা ইজ ভিজিবল, ঠিক আছে, যে কোনো একটা স্ক্লেরা অথবা লোয়ার স্ক্লেরা ইজ ভিজিবল, তাহলে আপার এন্ড লোয়ার স্ক্লেরা ভিজিবল হলে তাহলে বুঝতে হবে যে লিডটা সরে রিট্রাক্ট হয়ে আছে, কন্ট্রাক্ট করে আছে, ঠিক আছে? যেটা নর্মালি নাই, তাহলে ফার্স্ট সাইন যদি যার লিড অ্যাকচুয়ালি লিড যদি সবার আগে সাইন হচ্ছে লিডটাকে রিট্রাক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে লিড রিট্রাক্ট না করলে বাকি অ্যাডজাস্টমেন্টগুলো তো হবেই না, এটা হচ্ছে একবারে ফার্স্ট সাইন, ঠিক আছে? তাহলে পোস্ট গ্রাজুয়েশনে সাধারণত এই সাইন না থাকলে আমরা বাকিগুলো করি না, কিন্তু অ্যাম্বিবিএস লেভেলে আমরা সবগুলো টেস্টই করবো। তাহলে ফার্স্ট সাইনটা হচ্ছে আমি চোখের দিকে তাকাবো, দেখবো যে আপার স্ক্লেরা লোয়ার স্ক্লেরা কোনোটা ভিজিবল কিনা, যেটাকে আমরা লিম্বাস বলি, ঠিক আছে? যদি ভিজিবল নাই তার মানে লিড ল্যাগ, সরি লিড ডিট্রাকশন নাই, ঠিক আছে? যদি কারো লিড ডিট্রাকশন পাওয়া যায় সেকেন্ড সাইন লিড ল্যাগও পজিটিভ হবে। ল্যাগ মানে কি? যদি সে কন্ট্যাক্ট করে আছে তাহলে সে আমাদের যে কমান্ড যেটা
সেটা সে আমরা ফলো করবে না যে লিজার কুইক মুভার তুমি উপরে নিচে চাকাটা নিচে বাড়াচ্ছ যেহেতু মাসলগুলো একটু সিম্পাথেটিক ওভারঅ্যাক্টিভিটির কারণে কন্ট্রাক্ট করে আছে সে কুইকলি এবং আইবলটা একটু বড় হয়ে আছে একটু বড় হয়ে থাকার কারণে সে আইটা কুইকলি সে লিটার ব্লিং করতে পারবে না যত কুইকলি হ্যাঁ তাহলে সেটাকে আমরা বলি ল্যাগ মানে স্থির হ্যাঁ মানে ধীর তাহলে সেটা হচ্ছে টেস্ট করার জন্য এরকম পেশেন্টের মাথায় হাত রেখে আমরা একটা আঙুল দিয়ে বলি যে ধরো আঙুলের দিকে তাকান মানে উপরের দিকে এখানে রাখবো হ্যাঁ রেখে এরকম এরকম না চট করে বলবো এরকম নামিয়ে নিই হ্যাঁ নামিয়ে নিলে যেমন কুইকলি আমার হাতের সাথে সাথে ওর আইবলটা নেমে গেল কিন্তু যার আইবলটা একটু বালজিং থাকবে ও নামতে একটু সময় নেবে আমার ওর হাতটা আগে নেমে যাবে পেশেন্টের চোখের পাতাটা একটু স্লোলি নামবে স্লোলি নামাটাই হচ্ছে ল্যাগ ঠিক আছে তাহলে এটার জন্য এরকম এরকম না হ্যাঁ এটা হচ্ছে একবারই এই যে উপরের দিকে তাকান ঠিক আছে তাকান নামিয়ে ফেলি চট করে দেখো ও সাথে সাথে নামিয়ে ফেলছে হ্যাঁ বলে দিতে হবে যে আপনি আমার আঙুলটার দিকে তাকাবেন এবং নামানোটা খেয়াল করবেন ঠিক আছে নামান নামান তাহলে নামাতে বলবে দেখা যাবে কুইকলি নামিয়ে ফেলছে কিন্তু ল্যাগ থাকলে সে আমার আঙুল আগে চলে যাবে কিন্তু লিডটা একটু পরে নামবে এটাই হচ্ছে লিড ল্যাগ মানে আয়ের মাসলগুলো একটু বালজের কারণে সে ঠিক মতন কন্ট্রাক্ট করতে পারছে না তিন নাম্বার হচ্ছে যদি দেখা গেল আইবল এবার হচ্ছে তিন নাম্বার হচ্ছে ওইটা হয়ে যায় যে আমরা যেটা করে আসছি কিছু থেকে তিন নাম্বার সাইনটি আসলে এটা তাহলে চোখ বড় হয়ে আছে এবার আপার স্ক্লেরাও ভিজিবল লোয়ার স্ক্লেরাও ভিজিবল ঠিক আছে সেটাকে আমরা বলি এক্সেপশন মানে তাকালে দেখা যায় লিড 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 ডিটেকশনে দেখা যাবে শুধু একটা ভিজিবল হয় আপার স্ক্লেরা অথবা লোয়ার স্ক্লেরা হ্যাঁ ঠিক আছে ভিজিবল হবে নরমালি কিন্তু আমরা কোনোটাই ফুল দেখতে পাচ্ছি না লিডিটেশনে যে কোনো একটা স্ক্লেরা ফুললি ভিজিবল হবে কোনো ইয়ার কারণে তাহলে এরপরে হচ্ছে যেটা আমরা তিন নাম্বার যেটা আগেই করে আসছি সেটা হচ্ছে যে এক্সোথেলমাস আছে কিনা বা প্রক্টোসিস আছে কিনা সেটা ওই যে আমরা যে টেস্টটা করি যে সুপ্রাঅরবিটাল রিজ এটা ক্রস করে দেখা যাবে চোখগুলো এরকম হয়ে আছে আইবলটা বের হয়ে আছে আমরা এখান থেকে আইবলটা দেখতে পাবো বালজিংটা দেখতে পাবো ঠিক আছে দেখবো যে আলিডের কাভারে নিয়ে বালজটা এরকম চোখটা বালজ হয়ে আছে যেমন এদিকে তাকালাম চোখটা কিন্তু এটার ভিতরে ঠিক আছে কিন্তু ওই ওর চোখটা লিডের কাভারে ঝুলে বাইরে থাকবে এই রিজের বাইরে থেকে বাইরে এখান থেকে দেখবো যে সেটা বাইরে আছে হ্যাঁ যে মাসল গুলো আমাদের এই যে দূর থেকে হঠাৎ করে কাছে থাকলে যে অ্যাকোমোডেট করার এই যে এই মাসল গুলো আগে প্যারালাইজ হয় হ্যাঁ আইবলটা আগে বড় হয়ে আছে তাহলে আমাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্স লস হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা তো পেরেছি না যেভাবে করছে দূরে থাকার চট করে নাকের কাছে টানে হ্যাঁ এটাকে বলা হয় মোবিয়াস সাইন সাইন রাখতে থাকেন যে লস অফ অ্যাকোমোডেশন রিফ্লেক্স বা মোবিয়াস সাইন বলে হ্যাঁ আচ্ছা এখানে তাকান নাকের দিকে তাকান নাকে তাকালে তাহলে দেখা যাবে যে সে চট করে যে আই মুভ করছে যে হ্যাঁ তাহলে সেটাও সে করতে পারবে না এবং তার এই যে তাকালে সে দৃষ্টি ঝাপসা দেখবে অথবা ব্লার ভিশন কমেন্ট করতে পারে যে না আমার কি সমস্যা হচ্ছে হ্যাঁ দেখতে চাই কুইকলি এটা করতে পারছে না ঠিক আছে এরপরও যদি কারো আরও বেশি বালজিং হয় তখন তার আইবলটা একবারে ফুললি প্যারালাইজ হয়ে যায় ফুল প্যারালাইজ হয়ে গেলে তখন আর আইয়ের এই নর্মাল যে মুভমেন্ট আছে মুভমেন্ট আইবলের মুভমেন্টটাই নষ্ট হয়ে যায় আমরা সেটাকে বলি অপথালমোপ্লেজিয়া প্যারালাইজ অপথালমোপ্লেজিয়া সেটা চেস করার জন্য এই যে উপরে তাকাও নিচে তাকাও তাই নেই যে আইবলের মাসলগুলো গ্রুপ অফ মাসলগুলো অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখা যাবে যাদের বেশি বালজিং থাকবে সে আর এর দিকে নাড়াচড়াই করতে পারবে না আইবলে ঠিক আছে তাহলে আয়ের আমরা সাধারণত পাঁচটা আয় সহজ সহজ আরো অনেকগুলো দেখেছি পাঁচটা দিক রিসেপশন ফরওয়ার্ড মুভ মানে প্রপ্টোসিস আর এনসেফালাইটিস তারপরে মোবিয়াস সাইন আর অ্যাকোমোডেশন মানে যেটা লস অফ লিমস আর হচ্ছে অপথালমোপ্লেজিয়া যে প্যারালাইজ হয়ে যাওয়া ঠিক আছে এটা হচ্ছে স্যার এরপরে আসার আগে এরপরে হচ্ছে সামনে এসে পেশেন্টের সাথে হাতটাকে নিয়ে আমরা কি কি দেখি যে ওর হাত সোয়েটিং আছে কি না এবং সেটা এটা ওয়ার্ম ওয়ার্ম সোয়েট কি না নাকি রাফ হয়ে আছে আমরা পালসটার সাথে সাথে দেখে ফেলি হ্যাঁ ঘড়ি থাকতে হবে পালস দেখা যায় ঘড়িই নেই ঠিক আছে হাতে পরীক্ষা দিন ঘড়ি পড়ে আসা হয়েছে তাহলে ঘড়িতে আমরা পাঁচ মিনিমাম পাঁচ দশ সেকেন্ড দেখলাম এবং লাস্টে হচ্ছে কেমন দেখা ফাইন কেমন হতে পারে হ্যাঁ কিন্তু আমরা এক্সপ্লেনেশন দিব যে কোনটা কখন হতে পারে তাহলে দুই হাত একসাথে নিয়ে ফাইন হাতটাকে স্প্রেড করে দেখিয়ে দেওয়া যায় হাতটাকে আমরা কিন্তু কেমে রেখে যে কাঁপছে কিনা যদি হাইপারথাইরয়েড হয় তাহলে
কাগজ দিয়ে রাখতে বলার সময় ছেড়ে রাখলে পেশেন্টের হাত এরকম আস্তে 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 কাঁপছে, ঠিক আছে? তাহলে থাইরয়েডের আমাদের এই এক্সামিনেশন এখানেই আমাদের মানে এতটুকু করতে হবে, অনেক কিছু।